আসসালামু আলাইকুম সবাইকে। কামরুল ভাইয়ের বিয়ে খেতে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিলাম। কুমিল্লা ছিলাম আমি, কুমিল্লা থেকে চাঁদপুর যাচ্ছি, আর বাকি সবাই ঢাকা থেকে চাঁদপুর আসতেছে। আশা করি মজা হবে, সবাই আসতেছে অনেকদিন পরে, সবার সাথে আসলে ওইভাবে ঘোরা হবে, দেখা যাক কি হয়। খুব আশা নিয়ে যাচ্ছি। বিয়েবাড়ির গেট খুব ভালোই সাজেছে, দেখা যাক। সাউন্ড শোনা যাচ্ছে, হলুদের যে সাউন্ড বক্স সাউন্ড বাজতেছে, সাউন্ড শোনা যাচ্ছে, মনে হচ্ছে মজা হবে। আর দেখি, কিন্তু রাস্তার অবস্থা দেখি খুবই খারাপ। যাই হোক, বাইকটা রাখি কোনো রকম। ইন্টারেস্টিং জিনিস দেখলাম, বাইকের কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার হেলমেটের লাইট জ্বলতেছিল। তো বেশি মানুষ হলুদের এখানে ধাক্কা ধাক্কি করে কোনো রকম কামরুলের সাথে দেখা করলাম। দেখি স্টেজে বসে আছে জামাই, আমার সাথে গ্রুপ ছবি তোলার সৌভাগ্য হলো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বাসা থেকে আমরা যেখানে ছিলাম এখান থেকে মেইন রোডে 7-8 মিনিট কাদা পার হয়ে যেতে হয়, তারপরও কি বাজারে যেতে পারবো নাকি এটা নিয়ে সন্দেহ ছিলাম। আর খুবই লোভনীয় অফার দিচ্ছিল, গরম গরম পরোটা, গরম গরম দোয়া ওঠা, ডাল ভাজি, ডিম ভাজি, লোভ সম্রাট। আমরা বের হয়ে গেছি নাস্তা করতে, দেখি কি হয়। ভোরের এমন সকাল দেখা সবার সৌভাগ্য হয় না আসলে, অন্যরকম ফিলিংস। দোকান খোলা পাইলাম, যাক পরোটা ডিম ভাজি খেতে পারবো। বাহ, কাক ডাকা বলে সুন্দর একটি সকাল উপভোগ করা আসলে চমৎকার। সুন্দর একটি ঘুমের পরে এখন দুপুর 2টা বাজে, জামাই রেডি, বড় যাত্রী নিয়ে বের হবে, সবাই রেডি হচ্ছে। শুভকামনা কামনা করছি যে এই গোপ্রোটা যাতে আগামী 100 বছর থাকে, এটার জন্য আমি শুভকামনা জানাচ্ছি। এই যে ঘটি, আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে ঘটি আফাত, এই যে পাকিস্তানি মুরগি, মামুনের মুরগি। কিছু বলেন ভাই। আমরা হচ্ছে এখন চাঁদপুরে, আমার কাজ একটাই, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে চাঁদপুর ঢুকার পর থেকে আমাদের মাথার চুল কারো শুকায়নি কেন? আপনার রূপের রহস্য কি? আমার রূপের রহস্য হচ্ছে দুধ খাওয়া বেশি বেশি। কি দুধ খান ভাই? পান মিল্ক। কিছু বলেন ভাই। বললাম এটা রাত দাম মনে করো 50,000 টাকা হয়ে যাবে কদিন পরে, কি পরিমাণ যে ভিডিও বের হবে। এখানে লোকাল ছিলেন মিরাজ, তারপর ইমন,
সুলতান মির্জা সালাম ওই ইমন ভাই, ইমন ভাই আমাদেরকে ঘুরাইতে নিয়ে আসছে, আমরা কই যেতেছি ভাই? কত দিন ভালো দাম পেয়েছ? এই যে এটা এখানে রাখ, এখানে রাখ। আমরা তো জানি না, সুন্দর জায়গা করেছে। নীলনকে সিঙ্গারা গুলো রাখার জন্য দেওয়া হয়েছে, কিন্তু অবশেষে টলারে সুন্দর একটি বিকাল উপভোগ করা, আলহামদুলিল্লাহ। তার সাথে মন ডরে বেঁধে নিয়েছি,
একবারই গেছে খুশি জানো সামিল, আচ্ছা দেখ একবার খোলাক, একবার খোলাক দেখ, এইটা তো দেয়ার আয় লজ্জা বলে কেন নেবো মিলাম, তোর বুঝে সুন্দর পড়ি, এই বুঝে সুন্দর পড়ি, তোর চিনবো নি, আরো দে আয় কনা, একটু কনা, একটু কনা, আরে একটু একবার কিছু না, একবার আমি খুশি বাচ্চার বাপ দেখে মনে হয় ভাই চলে আছে তাহলে, কিছু বলবা? আমি মিলনকে খুব মিস করবো ভাই, আমার ভাইটাকে, চাচাটাকে, ভাইও লাগে এক হিসাবে, চাচাও লাগে, মন থেকে ভাই ভাই ভাইও চাচাও দুইটা কেমন নয় ভাই, এটা কোনো কথা, মন থেকে ভাই তোমার ইচ্ছা চাচা, কি ভিডিও করতেছ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কিছু বলবা, শুনলে পরে বিয়ের ব্যাপারে কেমন লাগলো, বিয়ের ওভারঅল কেমন আছে? চরম একটা ভেজা ভেজা বিয়ে খেলাম, কিন্তু কালকে গুরুর চরম স্টিল নাও ভেজা, বাট আমরা অনেক মজা করেছি, এনজয় করেছি, শীতে আরো বেশি মজা হয়েছে, তুই কো কিছু বলবি? অবশ্যই, তুই আমরা ইয়াতে ছিলি না? হ্যাঁ আমরা তো বল শেষ করলাম, এনে মজা করলাম, সুলতান মির্জা আসছে আমাদের সাথে, তুমি ম্যাচুরিটির পরিচয় দাও, তুমি চল 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 চাঁদপুর, আসলে অনেক বেশি এনজয় করছি, থ্যাংক ইউ কামরুল ভাই ফর ইনভাইটিং মি, খুদা হাফেজ. Wait, 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 wait,